ক্ষমতায় থাকতে যেসব প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী বা ক্ষমতাসীনরা যুক্তরাষ্ট্রে টাকা জমিয়েছেন, পার্লামেন্টের একজন দামি সংসদ সদস্য চুরি করবেন সেটা ঘোষণা দিচ্ছেন প্রকাশ্যে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর দামি ফ্ল্যাট এবং অবৈধ অর্থর যে ঐশ্বর্য গড়েছেন সরকার, দলীয় বিভিন্ন নেতাকর্মী সহ তার আপন সন্তানও সবকিছুই জব্দর শেষে এবার প্রধানমন্ত্রীর নিজের ফ্ল্যাটই জব্দ হলো। ভিউয়ার্স, এটা নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়ে গেছে অনলাইন দুনিয়ায়। আসুন আমরা সরাসরি মোস্তফা ফেরোজ ভাইয়ের রিপোর্টে জানবো বিস্তারিত। যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। শেখ হাসিনা জো বাইডেনের একান্ত বৈঠকের প্রস্তাব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের, আমি বুঝলাম না এটার এই প্রবাসী বিভিন্ন দল এবং সংগঠন, এগুলি হলো একেবারে আঞ্চলিক এবং নিজস্ব ব্যাপার, এগুলি তো কোনো মানে রাষ্ট্রীয় সরকারি কোনো স্বীকৃতি নেই বা ওই দেশগুলোর কাছেও এগুলির কোনো মূল্য নেই, যেহেতু তারা সরাসরি কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে কূটনৈতিক মিশনের মাধ্যমে বা সরাসরি। তো সেখানে মানে এরকম কি এমন ঘটনা ঘটলো যে শেখ হাসিনা এবং জো বাইডেনের একান্ত বৈঠক হইতে হবে এবং সেটা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রস্তাব দিচ্ছে? খুবই হাস্যকর ব্যাপার। দেখেন, ডোনাল্ড লুর সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, ঠিক আছে, সিদ্দিকুর রহমান তো সে তো প্রোটোকল, সরকারি কোনো প্রোটোকল নেই, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যে তারা কূটনীতিক মিশন দিয়ে ওখানে অ্যাম্বাসেডার আছে তার মাধ্যমে প্রস্তাবটা দিতে পারে যে এরকম একটি বৈঠক হওয়া দরকার বলে বাংলাদেশ মনে করছে। সেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কীভাবে এই কথাটি বলে, এটা একটা অসম্মানজনক কিনা আমি বুঝতে পারছি না। কোনো রাজনৈতিক দল এইভাবে প্রস্তাব করতে পারে মানে এর আগে আমি দেখিনি বা অভ্যস্তও না, সেরকমই তো শিরোনামটা দেখে কিন্তু তাই মনে হচ্ছে এবং হয়তো ঘটেছেও তাই। এখন ডোনাল্ড লুয়ের কাছে এই প্রস্তাবটি দিয়েছে, তো এই প্রস্তাবের মানে অর্থটা কি, এমন কিছু কি ঘটলো যে যেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্টকে প্রস্তাব দিতে হচ্ছে? সেখানে কি আমাদের রাষ্ট্রদূত বা আমাদের যেই দূতাবাসের যারা আছে তারা কি ফেইল করলো এমন পর্যায়ে কি না? যদিও একটা সবাই বলে যে নির্বাচনকে কেন্দ্র করে যে টানাপোড়েন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশে সেটি অবসান হয়নি, তারা একটা রিজার্ভ হয়ে গেছে এবং একটা আংশিক বিষয়ে তারা ওপেন রেখেছে, সেটি হচ্ছে যে চলমান যে কিছু বিষয় থাকে দুই দেশের মধ্যে সেগুলি চলবে, কিন্তু যে তাদের যে প্রত্যাশা গণতন্ত্র এবং নির্বাচন যেটা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল সেটি বাংলাদেশে প্রতিপালিত হয়নি বা সেটি বাস্তবায়ন হয়নি, তো সেই কারণে মনোক্ষুণ্ণ। আর এই মনোক্ষুণ্ণ বিষয়টি কি নিরসন করার জন্যই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এগিয়ে এসছে, তারা কি পারে সেটা, এটা আমার কাছে প্রশ্ন। তো খবরে বলা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রেসিডেন্ট জো বাইডেনের একান্ত বৈঠকের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড লুইয়ের সঙ্গে দেখা করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান এই আহ্বান জানান। দুই দেশের সরকার প্রধানের মধ্যে বন্ধুত্বের মনোভাব পোষণে একান্ত বৈঠকের প্রয়োজন বলে মনে করে উক্ত প্রস্তাব দিলে বিষয়টি নিয়ে কাজ চলছে বলে মন্তব্য করেন ডোনাল্ড লু। আমি জানি না, সে হয়তো স্বভাব সুলভভাবে একটা ভদ্রতা উত্তর দিয়েছে, কিন্তু এটা কি দিতে পারে কি না ডোন্ট নো, কারণ এই সিদ্দিকুর রহমানের তো কোনো অফিসিয়াল কোনো ডেজিগনেশন নেই রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, তারা তো মানে এইগুলি প্রোটোকল অনুযায়ী তারা এইগুলিকে প্রসিড করে। ডোনাল্ড লু বলেন, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচন আমাদের হাতে যথেষ্ট সময় নাও হতে পারে। 26 মার্চ স্বাধীনতা দিবসে মঙ্গলবার ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসে ডোনাল্ড লু অতিথি হিসেবে এলে সাইটকে সিদ্দিকুর রহমান এই বিষয়ে উত্থাপন করেন। তো সাইটক মানে তিনি আসছেন বাংলাদেশ দূতাবাসে, এসে সেখানে বক্তব্য রেখেছেন, তখন দেখা সাক্ষাৎ একটা সাইটকে তিনি বলেছেন। দেখ, এইগুলি মানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী বা ক্ষমতাসীনরা যুক্তরাষ্ট্রে টাকা জমিয়েছেন, বাড়ি করেছেন, গাড়ি কিনেছেন,
তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর বিলাসবহুল ফ্ল্যাটটি জব্দ করা হচ্ছে এমন একটি খবর দর্শক পত্রিকায় এসেছে। বলা হচ্ছে দুর্নীতির টাকায় কেনা মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর নিউ ইয়র্কের বিলাসবহুল ফ্ল্যাট জব্দ করতে চায় মার্কিন কর্তৃপক্ষ। এটি হচ্ছে বিবিসির খবর, তার মানে খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ মাধ্যমে খবরটি এসেছে। মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রী সুখ বাতার বাট বোল্ড দুর্নীতির টাকা দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে দুটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বলে অভিযোগ করেছে মার্কিন কর্তৃপক্ষ। তদন্তকারীরা এখন নিউ ইয়র্কের ম্যানহাটনের মিড টাউনে অবস্থিত সেই বিশাল সম্পত্তি জব্দ করতে চাইছেন, যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। অভিযুক্ত সুখ বাতার বাট বোল্ট 2009 থেকে 2012 সাল পর্যন্ত মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। তার পরিবার নিয়ন্ত্রিত ফার্ম বড় এক খনির চুক্তি পাওয়ার পর তিনি ফ্ল্যাট দুটি কেনেন, তার মানে আর খনির চুক্তি হয়েছে, সেই সাধারণত যেটা হয় বাংলাদেশের ক্ষেত্রেও, এই যত রকম চুক্তি আছে সেই চুক্তির একটা বড় অংশ কমিশন হিসাবে লোপাট করে যারা চুক্তির সাথে যুক্ত থাকে, যেই ক্ষমতাসীন মহল তারা। তো মঙ্গোলিয়াও তার ব্যতিক্রম নয় তেমনটাই অভিযোগ করা হচ্ছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন মিস্টার ব্যাট বোল্ট, অর্থাৎ মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রী। 60 বছর বয়সী এই রাজনীতিবিদ এখনও মঙ্গোলিয়ার সংসদে রয়েছেন। রয়টার্সে প্রকাশিত তার আইনজীবী অরিন স্লাইডারের এক বিবৃতি অনুযায়ী মিস্টার বাট বোল্ট আদালতে তার সেই দিনের অপেক্ষা আছেন যখন তিনি এই ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ অভিযোগ গঠন করেছে, এখন এই অভিযোগটি যখন আদালতে পেশ করা হবে তখন চলবে যুক্তিতর্ক। মার্কিন ফেডারেল প্রসিকিউটররা বলেন যে তিনি সেন্ট্রাল পার্ক থেকে মাত্র কয়েক ব্লক দূরে দুটি অ্যাপার্টমেন্ট কিনেছেন, সেগুলোর একটি কার্লটন হাউসে আরেকটি 70 তলা কাজ ঘেরা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। হঠাৎ আমেরিকা ভারত এবং বাংলাদেশ সরকারের উপর কেন এত ক্ষিপ্ত হলেন এবং বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য তারা আবারও উদ্বেগ প্রকাশ করে যাচ্ছেন বিভিন্ন জাতিসংঘের কনফারেন্সে, বিস্তারিত জানবো এই রিপোর্টে। ডামি পার্লামেন্টের একজন ডামি সংসদ সদস্য চুরি করবেন সেটা ঘোষণা দিচ্ছেন প্রকাশ্যে। আবার একটু মনে হতে পারে না উনি তো ভদ্র চোর, মাত্র সামান্য কটা টাকা চুরির কথা বলেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওনাকে ভীষণ সৎ মানুষও মনে হতে পারে, কারণ আমাদের আমেরিকার পাড়ার টাউটও এখন কয়েক কোটি টাকার হিসাব করার, উনি মাত্র 1 কোটি ২৭ লাখ টাকা বা 26 লাখ টাকার কথা বলছেন। ঘটনাটা ঘটেছে নাটোরে। নাটোর এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেছেন নির্বাচনে 1 কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলব যেভাবেই হোক, এটুকু অন্যায় আমি করবই আর করব না। এবং এখানে উপস্থিত ছিলেন ইউএনও, তিনিও একটা খুবই ফানি মন্তব্য করেছেন। হ্যাঁ, ফানি, এবং এই দেশটার পরিস্থিতি বোঝানোর জন্য সেই মন্তব্যটাও ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি আসছি সেই জায়গায়। তিনি কি বলছেন, 26 মার্চ লালপুর উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। পরদিন তার এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ দ্য ডেইলি স্টারের হাতে আসে। বক্তব্যে আবুল কালাম আজাদ আরও বলেন, 25 লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছি, ট্যাক্স ফ্রি গাড়ি কিনেছি 27 লাখ টাকা দিয়ে, ইচ্ছা করলে আমি 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে পারতাম, কিন্তু আমার যেহেতু টাকা নাই আমি 27 লাখ টাকা দিয়ে কিনেছিলাম, এবার আমি কিনবো, ওই টাকা দিয়ে কিনবো, ওই টাকা আমি তুলে নেব, কিন্তু নিয়ে আর কিছু করব না, খালি এই 1 কোটি ২৬ লাখ টাকা তুলব। মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উনি যেই টাকাটা খরচ হয়েছে সেটা তুলে নেবেন, ওটা করে আর কিছু করবেন, উনি চুরি পাটপারি বন্ধ করে দেবেন আর কিছু করবেন না। যদিও পরবর্তীতে ওনাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে উনি বলছেন এটা উনি ফান করে বলছেন, এটা কোনো সিরিয়াস কথা না, আমরা বুঝতে পারি ফান না সিরিয়াস, এটা ক্লিয়ার। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রেসিডেন্ট ছিলেন, তিনি ডেইলি স্টারকে বলেন, কীভাবে সংসদ সদস্য সবার সামনে এমন কথা বললেন তা আমি জানি না, এমন কথাতে আমি নিজেও বিব্রত হয়েছি। উনি কেন বিব্রত হইলেন আমি আসলে বুঝলাম না, কিন্তু সবার সামনে কীভাবে বললেন, মানে ওনার কথাটা হচ্ছে এই কথাগুলো সবার সামনে বলা টলা যায় না, এটাই আসলে কথা, এটাই হলো বিষয়। আপনি চুরি বাটপারি করবেন আবার ঘোষণা দিচ্ছেন আর মাত্র 1 কোটি ২৬ লাখ, মানে আমাদের মনে হতেই পারে যে আওয়ামী লীগের কুলাঙ্গার সন্তানিনী,
মাত্র 1,26,00,000 টাকা খেয়ে বাদ দিয়ে দেবেন আর খাবেন না বলছেন, যদিও খাবেন কি খাবেন না আমরা খুব ভালো মতো জানি। আসছে এই জায়গায় তারা একটা ছোট্ট হিসাব দেয় আমাদের সবাইকে। আমরা জানি যে অনেকে হয়তো জানিও না যে এই এমপিরা উপজেলা পরিষদের ওপরে তাদের একটা অন্যায় ক্ষমতা আরোপ করে রেখেছে, এটা আইনের মাধ্যমে। উপজেলা আইনের যে 25 ধারা আছে সেখানে তারা স্পষ্টভাবে উপজেলা পরিষদের তারা উপদেষ্টা হিসাবে থাকবেন এবং তাদেরকে বাইপাস করে উপজেলা চেয়ারম্যান কখনোই সরকারের সাথে কোনো রকম কোনো যোগাযোগও করতে পারবেন না, তার এই ইম্পোজড এখতিয়ার আছে। এই আইনটার বিরুদ্ধে আমি আর ডিটেইল কথা বলছি না, আগে বলেছি আবার বলবো, আমি ডিটেইল আলোচনা করেছিলাম আমার চ্যানেলে এটা নিয়ে, যে স্থানীয় সরকারকে দুর্বল করে রাখার যত রকম প্রচেষ্টা আছে, যত রকম 2 নম্বরই আছে, সব করা হয়েছে, এর মধ্যে এটাও একটা। উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার যারা আছে ইউএনওরাও প্রায় ক্ষেত্রে, প্রায় সব ক্ষেত্রে ক্ষমতা আদতে তাদের হাতে, আর এই এমপিরাও তাই করে রেখেছেন। কেন? আমরা খেয়াল করি যত উন্নয়ন প্রকল্প আসে এই উপজেলা পরিষদের হাতে, স্থানীয় সরকারের হাতে যাবে বা অন্যান্য যেসব ক্ষেত্রেও যায়, প্রত্যেকটা জায়গায় সরকারের উন্নয়ন প্রকল্প যেগুলো আছে সেগুলোর সাম পার্সেন্টেজ, ধরুন তার এন্টায়ার টেনিওরের মধ্যে 5,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্প গেল, জাস্ট কম করে বলছি আমি, এটা 10% কত আমরা হিসাব করি তো বুঝতে পারছি, খুব সহজ তাই না? এই হচ্ছে মূল ব্যাপার। আপনি বসে বসে টাকা পেয়ে যান, প্রায় সব ক্ষেত্রে এমপিরা তাই করেন, আমি সব এমপিকে ঢালা ভয় বলছি না, তবে প্রায় সবাই জাস্ট বসে বসে, এছাড়া তদবির টদবির সহ আরও কত কী আপনার আছে, কত কী আপনার আছে, আপনি আরও প্রকল্প নিজে পার্সু করে নিয়ে আসার চেষ্টা করতে পারেন, আপনার আরও বিভিন্ন রকম বরাদ্দ আছে, সব কিছু মিলে এটা অকল্পনীয় পরিমাণ টাকা আপনি করতে পারেন। সেটা আসলে এই জন্যই আপনি ইনভেস্ট করেন বাংলাদেশের পার্লামেন্ট। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাচ্ছ। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।